নমস্কার বন্ধুরা, আমি শিলা, শিলা ডায়েরি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের গল্প জীবনের খেলা করে। গল্পটির লেখক লাকি রশিদ। আশা করছি গল্পটা শুনতে আপনাদের ভালো লাগবে। চলো আর দেরি না করে গল্পটি শুরু করা যাক। নার্সারি ওয়ানে পড়ুয়া ছেলের পরীক্ষা চলছে, সময় মাত্র 1.5 ঘন্টা, যেতে আসতে সময় শেষ হয়ে যাবে বলে আমি সহ অনেক অভিভাবকরাই স্কুলের বাইরে থাকা আমাদের জন্য বরাদ্দ করা রুমে বসে গল্প করছিলাম। সকালে ছেলেকে ঘুম থেকে ওঠানোই বিরাট এক কাজ। কেন যেন রাতে এত তাড়াতাড়ি ঘুমিয়েও সকালে উঠতেই চায় না, মাথা আমার গরম হয়ে যায় খুব সহজেই। আমি গজগজ করতে থাকলে মামুন বলে, কেন ওকে বকছো সুমি, তোমার অভ্যাসই তো ছেলে পেয়েছে। মনে নাই বিয়ের দিন বড় মামা হাত মিলিয়ে দেওয়ার সময় কি বলেছিলেন আমাকে? আমাদের মেয়েটা ঘুমোতে ভীষণ ভালোবাসে বাবা, তুমি প্লিজ একটু ধৈর্য ধরে ওকে ডেকে নিও। আমি তো তখন তোমার কোমল হাত ধরার আনন্দে ভুলে ভাবছি আল্লাহ জানে কোন কুম্ভকর্ণর সঙ্গে যে বিয়ে করেছি। এ সময় অভিভাবকদের অনেক কথা বলতে শুনেছি। আমি নিশ্চিত এই ধরনের অনুরোধ এই প্রথম কেউ শুনেছে। তুমি তো আমায় যেন 6 বছর ধরে ডাকতে ডাকতে বিরক্ত হয়ে গেছো, মুখে যাই বলি। মামুনের কথাটা আসলেই সত্য, হ্যাঁ আমার ভীষণ খুব প্রিয়। বড় মামা যখন কাউকে আমায় ডাকার জন্য বলতেন তখন কেউ রাজিই হতো না, আপা এসে জোরে জোরে ধাক্কা মেরে মেরে বলতো আশ্চর্য, আমি বুঝি না এটা কোন ধরনের ঘুম। আমার তখন মনে পড়ে যেত শ্যামলা রঙের মাঝামাঝি করনের আঙুল দিয়ে বাবা চুলে বিলি কেটে ডাকত, উঠে পড়ো আপা, জলদি ওঠো। বাবা আমাদের 2 বোনকে জীবনেও নাম ধরে ডাকেননি, এখনো ডাকেন না। বুকটা হঠাৎ মোচড় দিয়ে উঠল। পাশের বিথি ভাবি হাতে নাড়া দিতেই চমকে উঠলাম। মৃতপ্রায় হাসি উপহার দিয়ে তখন স্বাভাবিক হওয়ার চেষ্টারত আমি। রুমের বারান্দায় দাঁড়ানো ভাবিদের জোর গজলা চলছে তখন। আমার মতো অনেকেই রুমে বদ্ধ ঠিকানায় বসতে অনিচ্ছুক। প্রায় 15 মিনিটের মতো সময় ধরে পরীক্ষা চলছে। হাওয়ায় ভাসছে কোনো ভাবি কি করেছে, কে এতদিন দেমাগি ভাব নিয়ে চলতে চলতে এখন গাড্ডায় পড়েছে, কার স্বামী বেলাল্লাপনা করতে গিয়ে বউয়ের হাতে ধরা পড়েছে। এতই নিখুঁত বর্ণনা, মনে হবে যেন ওরা সকলেই এখানে উপস্থিত ছিল। মেয়েরা যে মেয়েদের বড় শত্রু এই কথাটা এখানে এলে ধ্রুব সত্য বলেই মনে হয় আমার। হঠাৎ দেখি আমার ছেলের সহপাঠী মৌকে নিয়ে ওর বাবা মা এসে স্কুলের গেটে ধাক্কা দিচ্ছেন। মৌয়ের মা অনবরত কাঁদছেন আর ছোট মৌ হেসে হেসে বলছে, কেঁদো না মা, কিচ্ছু হবে না, আমি স্পিডে লিখে দিয়ে আসব। সেই সময় দারোয়ান গেট খুলে দিতেই মৌয়ের বাবা ওর কাছে মৌকে দিয়ে বললেন, ওকে তাড়াতাড়ি ওর ক্লাসে বসিয়ে দিয়ে আসো। এবার ভাবিরা উৎসুক হয়ে জিজ্ঞাসা করছে, কি হয়েছে ভাই, ভাবি কাঁদছে কেন? উনি হেসে বলছেন, গত রাতে একটা অনুষ্ঠান থেকে আসতে অনেক দেরি হয়ে গেছে ভাবি, যথারীতি সকালে ঘুম থেকে ওঠা হয়নি। পরীক্ষার 15 মিনিট চলে যাওয়ায় মেয়ের মা অস্থির হয়ে কাঁদছে। এই হলো ঘটনা, এখন ওকে আপনাদের জিম্মায় রেখে গেলাম, আমি অফিস যাব, আপনারা একটু কথাবার্তা বলে ওকে স্বাভাবিক করে তুলুন প্লিজ। ভদ্রলোক স্ত্রীর দিকে তাকিয়ে হেসে বিদায় নিলেন। এবার কয়েকজন ভাবি এবার মৌয়ের মাকে নিয়ে গার্ডিয়ান্স রুমে ঢুকলেন। বিধি ভাবি আমার দিকে তাকিয়ে বললেন, এই মাত্র আমরা অনেক সুন্দর একটা দৃশ্য দেখলাম। আমি মৃদুস্বরে বলি, এটা কোনো অস্বাভাবিক ব্যাপার না ভাবি, মেয়ে 15 মিনিট পর পরীক্ষা দিতে ঢুকলে যে কোনো মায় তো কাঁদবে। উনি ফিসফিস করে বললেন, সচরাচর সৎ মায়েদের এমন দেখা যায় না তো, তাই চোখে লাগে। আমি বিমূঢ় হয়ে বলি, উনি মুয়ের সৎ মা নাকি? এবার অবাক হয়ে বললেন, হ্যাঁ আপনি জানেন না, ওর মায়ের সাথে তো ডিভোর্স হয়ে গেছে ওর বাবার, উনি তো জানেন না। এই কথা শুনে আমার বুকের ভেতর রক্তক্ষরণ শুরু হয়ে গেছে। অজানা অচেনা কোনো অভিশাপে অভিশপ্ত চাতক পাখি পিপাসায় অস্থির হয়ে পানি খুঁজছে। যেখানে দাঁড়িয়েছি সে জায়গায় উঁচু কোনো দালান নেই বলে পরিষ্কার নীল আকাশ দেখা যাচ্ছে। অতীতে সহস্রবারের মতো এবারেও ওই দিকে তাকিয়ে মনে মনে সৃষ্টিকর্তাকে বলি, শুধু আমাদের ভাগ্যেই এত কষ্ট লেখা ছিল আল্লাহ। ভাবি আবারও পিঠে ধাক্কা দিয়ে বললেন, আজ আপনার কি হয়েছে বলুন তো, বারবার এত আনমনা হয়ে যাচ্ছেন যে।
আমার একটা সমস্যা হলো, অনেক ঘনিষ্ঠ বন্ধুরাও আমার ব্যক্তিগত জীবনের অনেক কিছুই জানে না। স্কুল কলেজ জীবনে আমি কাউকেই বাসায় আনিনি, শুধু মনে হয় সময় হতো এরাই আমাকে নিয়ে হাসাহাসি করতে পারে। সুতরাং স্কুলের পরিচিতা ভাবিকে কি হয়েছে বলার প্রশ্নই ওঠে না। কান্না গিলে ফেলে বলি, কিছু না, ভাবছি মউয়ের ভাগ্য ভীষণ ভালো। আমার মা যেদিন মারা যান সেদিন বৃষ্টিতে সারা শহর ভাসছিল, শহরের বেশিরভাগ এলাকায় পানি উঠে গেছে। আমি তখন ক্লাস 2-তে, ও আপু ক্লাস 5-এ পড়ে। আমরা যখন পাগলের মতো কাঁদছি, আমাদের বাবা তখন দুইজনকেই দুই বাহুর মধ্যে নিয়ে পাখির ডানার মতো আগলে রেখেছেন। ভীষণ ব্যস্ত থাকতেন বলে বড় ফুপুকে আমাদের সঙ্গে থাকার জন্য আনলেন। ফুপু প্রথম দিন থেকেই বলতে শুরু করলেন, এইভাবে জোড়াতালি দিয়ে সংসার চলে রে? আমি না হয় কিছুদিন থাকলাম, সব সময় তো আর থাকা সম্ভব না। মেয়ে দুটিকে দেখে শুনে রাখাও একটা কাজ, ভালো মেয়ে দেখে বিয়ে কর। তোরই বা বয়স কি হয়েছে তাহলে কোণে দেখি? বাবা প্রথম কয় মাস রাজি হননি, কিন্তু ফুপু 18 মতো লেগে আছেন। তার চাচাতো ননদ নাকি অনেক ভালো, আরেকবার বিয়ে হয়েছিল, টেকেনি। বাবা এবার বড় মামাকে সব খুলে বললেন। তিনি বাবাকে মলিন হেসে উত্তর দিলেন, তোমার দায়িত্ব কিন্তু বাড়বে মুমিন, নতুন আগন্তুকের কাছে মেয়ে দুটো ভালো আছে কিনা, আদরের ভালোবাসার আছে কিনা এটাও খেয়াল রাখতে হবে। ও ফটো দেখালেন, ভদ্রমহিলা আসলে সুশ্রী। এক ছুটির দিনে বাবা গিয়ে দেখে আসলেন। আমাদের দুজনকে বললেন, আমি বলে এসেছি আমার দুটো মেয়ে আমার কলিজা, এদের যেন কোনো অনাদর না হয়, এই শর্ত যদি মানে তবেই বিয়ে হবে। ঘাড় নেড়ে বলেছে বাচ্চারা খুব আদর পাবে। এখন বলো মামুনিরা কি করব? আমি কিছু বলার আগেই আপু বলল, তাড়াতাড়ি আন্টিকে নিয়ে এসো বাবা, আমার ছোট মামার সাথে বাবার ভালো বন্ধুত্ব, উনি অস্ট্রেলিয়ায় থাকেন। ছোট মামা বাবাকে পুরো এক সেট সোনার গহনা টাকা পাঠিয়ে বললেন, এইটা নতুন আপাকে দেবেন, আর আমার আপার গহনাগুলো মেয়ে দুটির জন্য রেখে দেন প্লিজ। এই সপ্তাহ দুয়েক পর বিয়ে হলো, তাদের আর্থিক অবস্থা খারাপ ছিল বলে বাবা 5-6 জনকে সাথে নিয়ে বিয়ে করে এলেন। প্রথম 2-3 মাস খুব আদর করেছিলেন, তারপর থেকেই খিটির মিটির শুরু করে দিলেন। কিছু বললেই চিৎকার করে উঠতেন, বাবার সামনে আবার ভীষণ ভালো ব্যবহার করতেন। আমি আপার মতো এত শান্ত ছিলাম না বলে বাবা এলেই সব কিছু বলে দিতাম। এসব শুনে বাবা তখন তুলকালাম কাণ্ড করতেন, কিন্তু কত আর ঠেকিয়ে রাখা। উনি তখন ভীষণ ইনোসেন্ট মুখ করে কাঁদতে কাঁদতে বলতেন, এত কিছু করেও আপনার বাচ্চাদের মন পেলাম না। তখন বাবা আমাদের রুমে এসে বলতো, একটু বুঝে শুনে চললে কি কোনো ক্ষতি আছে মারা? বাবা সারাদিন এত কষ্ট করে এসে তোমাদের নামে এসব শুনবো? তোমরা কি দিন দিন ছোট হচ্ছ যে এই রকম আচরণ করছো? আমার এইসব ভালো লাগে না। এর 3-4 দিন পর খিচুড়ি রেঁধে বলেছেন, দয়া করে দুজনে খেয়ে আমায় উদ্ধার করো, আমার ভুনা খিচুড়ি ছাড়া খেতে পারি না। কিন্তু আপা কিছু না বলে দিব্যি খাওয়া শুরু করে দিল। আমি তখন রেগে চেঁচিয়ে বলেছি, আমি এই খিচুড়ি খাই না, আমাকে অন্য কিছু দেন। সাথে সাথে উনি তেড়ে এসেছেন, চুপচাপ খা, তুই কোন নবাবজাদি যে এটা খাবো না ওটা খাবো না করিস? আমার বাপ মা কেউই তুই করে কথা বলতো না, ওই শব্দ আমার কাছে গালি বলে মনে হয়। আমিও রেগে বলি, খবরদার আমাকে তুই করে বলবেন না। সাথে সাথে গালে চর মেরে বলেছেন, কি আমাকে খবরদার বলিস? বেশি সাহস বেড়ে গেছে তোর না? আপা তাড়াহুড়ো করে খাবার রেখে আমাকে টেনে নিয়ে রুমে গিয়ে হু হু করে কাঁদছে। মা তুমি কোথায় বলে মাকে ডাকছি, কিন্তু আমার মনে আছে আমার চোখে কান্নার বদলে আগুন ছিল। এখনো দুঃখ পেলে আমার কান্না আসে না, বুকটা কেমন যেন পাথরে চাপা লাগে। বড় মামা কখনো মাস 2-এক বা কখনো তারও আগে একা বা মামিকে সঙ্গে করে অনেক ফল কাপড় নাস্তা নিয়ে আমাদের নিয়ম করে দেখতে আসতেন। এমনই একদিন এসে, কেমন আছো গো মা? উনি জিজ্ঞাসা করতেই আমি বলি, আন্টি সেদিন আমায় চর মেরেছে বড় মামা। আমি মায়ের কাছে যেতে চাই, সেদিন আমার বন্ধু রায়হানা বলেছে মা নাকি আকাশে আছে, তুমি বেশ কয়েকটি মইয়া একসাথে লাগিয়ে দাও তো মামা, আমি মায়ের কাছে আমি চলে যাব, আমাকে পাঠিয়ে দাও ওখানে।
বা আবরি চুলের অধিকারী সাদা ধপধপে পাঞ্জাবি পরা বড় মামা আমায় বুকের ভেতর লুকিয়ে বলেছিলেন, মা নেই তো কি হয়েছে, মামা আছি না, চল আমার সাথে। বড় মামা আন্টিকে আমাদের নিয়ে যাবার কথা বলতেই উনি কোনো উচ্চবাচ্যই করেননি। বড় হয়ে মনে হয়েছে উনি হয়তো এটাই চেয়েছিলেন। পথের কাঁটাগুলো সরতেই হাঁপ ছেড়ে বাঁচলেন। কে জানে, আসার সময় বড় মামা গুরু গম্ভীর কণ্ঠে বলেছিলেন, মোমেনকে বলো সুবিধে মতো আমার সাথে দেখা করতে। রাত 11টায় বাবা ছুটে এসেছিল। বড় মামা তখন বললেন, শোনো মোমিন, এরা দুজন আমার কাছেই থাকুক, তুমি সারাদিন কাজকর্মে ব্যস্ত থাকো। ওই মহিলার কত বড় সাহস, আমার দুই ভাই বেঁচে থাকতে, ওদের বাবা বেঁচে থাকতে ছোট মেয়ের গায়ে হাত তোলে। মহিলা মানুষ নয় তো সেই দিন আমি ঠাটি একটা চড় দিতাম। বাবা এবার কাঁদছে, কিন্তু এদের না দেখলে আমি তো ঘুমোতে পারবো না ভাইজান। বড় মামা শান্ত কণ্ঠ ভেসে এলো, বাচ্চাদের ভালোর জন্য অনেক কষ্টই সহ্য করতে হয় মুমিন, পড়াশোনার খরচ মাসে দুইজনে কত লাগে সেটা তোমার জানা আছে, ওটা ঠিক মতো দিবে, খাওয়া থাকা হাত খরচ এইসব নিয়ে মোটেও ভাবতে হবে না, আর যদি কখনো বাসায় নিতে চাও তোমার উপস্থিতিতে নিয়ে রাখবে। বাবা মামার এইসব কথা শুনছে কি না যথেষ্ট সন্দেহ আছে, কারণ তখন আপাও তার হু হু করে কান্নার আওয়াজ শুধু শোনা যাচ্ছিল। একটু পর আমাদের মাথায় হাত বুলিয়ে চলে গেল। ভাবনার সাগরে হাবুডুবু খেতে খেতে হঠাৎ শুনলাম ঘন্টা পড়ে গেছে। তারও 10 মিনিট পর গেট খুলে দিল। হইচই করতে করতে বাচ্চাগুলো বের হয়ে এলো। মৌ হেসে তার মাকে বলল, কোয়েশ্চেনের আনসার দিয়ে এসেছি মা, মিস বলেছে বাসায় হ্যান্ডরাইটিং এর প্র্যাকটিস করি বলে আজকে সমস্যা হয়নি। বিটি ভাবি এবার জোরে জোরে বলছে, সবাই মৌয়ের মায়ের জন্য হাততালি দিন, সকালে না আচড়ানো আলু থালু চুলে মৌয়ের মা স্নিগ্ধ হাসি হেসে মেয়েকে কোলে তুলে নিলেন। আমার ছেলে তখন হাঁটতে হাঁটতে আমাকে বলছে, আমার মাও তো বাসায় আমাকে হ্যান্ডরাইটিং প্র্যাকটিস করায়, তাহলে বিটি আন্টি তোমার জন্য হাততালি দেওয়ালো না কেন? আমি হেসে বলি, তুমি যে বলেছ এতেই আমার হাততালি পাওয়া হয়ে গেছে সোনা। গাড়িতে উঠে ছেলেকে বুকে নিয়ে মনে হচ্ছে আল্লাহ তাআলা কত বিচিত্রতা দিয়ে এই পৃথিবীকে ভরপুর রেখেছেন। এক নারী বুকের ভেতরে তীব্র বিষে কতজনকে নীল করে রেখেছেন, আর এক নারী মমতায় একটি পরিবারকে বেঁধে রেখেছেন। মুখ দিয়ে বের হলো, সত্যি কি অদ্ভুত আমরা এই নারীকুল। আমার শাশুড়ির রান্নার নেশা বলা যায়। রান্নাকে ভদ্রমহিলা প্রায় শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন। আমার মাঝে মাঝে মনে হয় দিন রাত উনি মনে মনে রান্নার কথাই ভাবতে থাকেন। অবশ্য সেটা যে সবসময় সবার জন্য খুব সুখকর হয় তা কিন্তু নয়, অতি যত্নের ফল বলেই হয়তো মাঝে মাঝে খুব খারাপ হয়ে যায়, কিন্তু সেটা আবার মুখের উপর বলে দিলেই ওনার মন খারাপ হয়। আমিও মামুন কষ্ট করে খেয়ে হেসে হেসে বলি, খুব মজা হয়েছে মা, কিন্তু আমার শ্বশুর দেবর ইমন ননদ পিঙ্কি ওনাকে রাগাবেন বলে থুতু করে মেঝেতে অদৃশ্য খাদ্যদ্রব্য ফেলে দেন। আর যায় কোথায়, এবার মা কতক্ষণ চেঁচামেচি করবেন, কাঁদবেন, সারা জীবন শুধু ভূতের বেগার খেটেছেন, কষ্ট করেই তার জীবন নষ্ট হলো, সেটার বিস্তারিত বর্ণনা দেবেন, কিন্তু থামবেন না, পরদিন নতুন উদ্যমে আবার সেই রান্না শুরু হয়ে যাবে। আজকে বাসায় পৌঁছে দেখি বাঁধাকপি গাজর এইসব কাটছেন। ছেলে বলেছে, দাদু কি বানাচ্ছ? উনি খুশি হয়ে বললেন, জাপানের স্টাইল এক চিজ রোল প্যানকেক, খুবই ইউনিক একটা রেসিপি বুঝলি। আমি এবার আবার অবাক হয়ে ভাবছি, গাজর বাঁধাকপি দিয়ে আবার প্যানকেক হয় কি করে? ছেলে বিজ্ঞের মতো বলছে, মা তো ডিম দিয়ে কেক বানায়। আমিও ওনার দিকে তাকাতে নাতিকে বললেন, তুই কি জাপানের সব রান্না জানিস? এইসব দিয়ে খুব ভালো প্যানকেক হতে পারে। আমি বলি, আপনি রেসিপি পেলেন কি করে? বললেন, তুমি তো ছিলে না বৌমা, ইমনকে বললাম ইংলিশ লেখা কিছু বুঝতে পারি না, তুই একটু বাংলায় লিখে দে না। ডাকার ছেলে কি বলে শোনো, 500 টাকা দিলে নাকি করে দেবে, শেষমেশ 300 টাকা রফাদফা করেছি। আমি হেসে বলি, আপনার বিদেশি রান্না করার নেশা দেখে সেও সুযোগ নিয়েছে জানেন মা। স্থানীয় একটি কলেজে আমি সপ্তাহে 4 দিন পড়াই।
আজকে সেই 4 দিনের একদিন ছিল না বলে সময় পাওয়া গেছে। লাঞ্চের পর বিছানায় গা লাগাতেই কখন যে ঘুমিয়ে গেছি বুঝতেই পারিনি। হঠাৎ দেখি মামুন আমাকে ধাক্কাচ্ছে। অবাক হয়ে বলি, অফিস থেকে আজ আমার উচ্চপদস্থ স্বামী এত তাড়াতাড়ি ফিরে এলো যে? শুয়ে শুয়ে বলছে, জাহেদ ভাইয়ের ক্যান্সার ধরা পড়েছে, 3rd stage, তার 2টো বাচ্চা। শোনার পর থেকে আমার ছেলেটার মুখ চোখে ভাসছে, আমরা কি ক্ষণস্থায়ী জীবন নিয়ে এসেছি, অথচ চলাফেরায় মনে হবে সবসময় যেন এই জায়গায় থাকবো। সবকিছু মিলে ভালো লাগছিল না, তাই চলে এসেছি। আরো কি সব বলতেই যাচ্ছিল। আমি মুখে চাপা দিয়ে বলি, হয়েছে, দয়া করে এখন চুপ করো। সে তো আর জানে না এত বছর পরও এসব শুনলে জ্বর মরার শব্দ আমার কানে ভাসে। পরে ক্লাস 9-এ পরীক্ষার সময় বড় মামের কানের ভিতর কি যেন হয়েছিল, ডক্টর বলেছেন মাইনর একটা অপারেশন করতে হবে, চিন্তার কিছু নেই। সেটা শুনে বড় মামা তা করাতে গিয়েও গড়িমসি করছিলেন। আমি এক রাতে বসে বসে ভাবছি, বড় মামি মরে গেলে মামা আবার বিয়ে করবে, আবার একজন দুষ্ট নারী পরিবারে যুক্ত হবে, সে এসে আমাদের বকা দেওয়া শুরু করবে, চড়ও দিতে পারে। সেই রাতে খেতে বসে আমি মামাকে বললাম, মামির অপারেশন যে করাচ্ছ না, উনি মরে গেলে কি হবে আমাদের? মামা সেই দিন কথা দেন খুব জলদিই করাবেন। আমার আশঙ্কার কথা মামার বড় মেয়ে রাবিয়া আপুকে বলেছিলাম, উনি মজা পেয়ে সবাইকে বলে দিলে এটা নিয়ে অনেক হাসাহাসি হয়। শুধু বড় মামা এক চোখ জল নিয়ে বলেছিলেন, এই কথাই তোমরা হাসছ, ও কত ভয় বুকে জমা থাকলে কেউ এরকম বলে সেটা একবার ভেবেছ? অবশ্য এই জায়গায় সিনেমার মতো চট করে আসা হয়নি, সবার অনেক কাজকর পোড়াতে হয়েছে। আমরা তার সংসারে যাবার বেশ কিছুদিন পর মাঝে মাঝে মামা কিছুটা বিরক্তিবোধ দেখাতেন আমাদের উপর। একদিন এরকম বাঁকা কথা বলতেই মামা বলেছিলেন, আমার বাচ্চাদের কষ্ট হয়ে হোক, কিন্তু এদের যেন কষ্ট না হয়, এক আগুন থেকে বাঁচতে অন্য আগুনে ওরা পড়ুক, এটা আমি চাই না। আপা যখন মামাকে বলেছে, শোনো মামিকে এসব বলো না, উনি যে তার 4টি বাচ্চার সাথে সাথে আমাদেরকেও পালছেন সেই শুক্রিয়া বরং আদায় করো, বড় মামা তখন মামিকে বললেন, দেখো দেখো রাবিয়ার মা, আমার ভাগ্নিগুলোর বুদ্ধি দেখো, কি সুন্দর তোমার পক্ষ ধরে কথা বলছে। সেই দিন থেকে মামি আর কোনোদিন এমন করেননি। আমুন এবার বলছে, কি হলো, মন খারাপ করিয়ে দিলাম নাকি, থম মেরে আছো যে? আমি কিছু বলতে না বলতেই আপার ফোন, বাবাকে কদিন ধরে দেখি না, হঠাৎ মনটা কেমন করছে রে, আমিও তো ভাইয়ার সন্ধ্যায় যাব, তুই আর মামুনও যাবি নাকি? মামুন হাত নেড়ে না বলছে। আমি বলি, মামুন আর যাবে না, তুই আমাকে তুলে নিস। মামুন এবার হাত ধরে বলল, যাচ্ছ যাও, কিন্তু দয়া করে মাথা গরম করো না প্লিজ, গতবার যা করেছিলে। আমি বলি, ভুল কিছু করেছি কি? ওরা বাবাকে আমাদের বাসায় থাকতে দিতে চায় না, তাতে আমরা 2 বোন নাকি সাদা কাগজে কিছু লিখে সম্পত্তি নিয়ে নেব, আমাদের সামনে দাঁড়িয়ে মা ছেলে নির্ভীক চিত্তে বলেছে, আর আমি কি আপার মতো নিশ্চুপ থাকবো? এত ভালো আমি নই মামুন, ছোট লোকেরা তো ছোট লোকেদের মতোই চিন্তা করবে, সেই জন্য আমি মুখে ঝামা খসে দিয়ে এসেছিলাম। বৃষ্মিত দৃষ্টিতে তাকিয়ে এবার বলেছি, ছি, তুমি কি ভুলে যাও মা, 2জন হলেও বাবা তোমাদের একজনই, তাছাড়া তুমি ওখানে গিয়ে ঝামেলা করলে সেই ঝড়ের কিছুটা চিহ্ন বাবার উপরেও পড়বে, তোমার কি কিছু অভাব আছে নাকি বলো? তাই বলছি, একটু সমঝে চললেই তো হয়ে যায় শোনা, তাছাড়া ভাইয়া কি ভাববে বলো? আজ তোমার চুপ থাকার দিন, মনে রেখো। আমি তখন রেগে বললাম, শোনো মামুন, ভাইয়া তোমার চেয়ে আগে আমাদের পরিবারে এসেছে, তাই তার চিন্তা তোমাকে করতে হবে না। মাগরিবের নামাজের পর চা বসে পেঁয়াজু ভাজছি, এবার শীত বেশ চাকিয়েই পড়েছে। গত শীতে আপা ও ভাইয়া ইন্ডিয়াতে গিয়েছিল, ওনারা খুব সুন্দর একটা শীতের চাদর নিয়ে এসেছে, ছাই ও লাল রঙের কন্ট্রাস্ট চাদরখানা অসম্ভব সুন্দর। আমি তো শুধু পড়ার জন্য পড়ি না, আমাকে দেখে এই বাসার অনেকের চোখে মুখে হিংসা বের হচ্ছে, এটা দেখার জন্য পড়ি, কিন্তু আজ বাবার জন্য মনটা কেমন কেমন যেন করছে। শাড়ি পরা যন্ত্রণায় যাব না ভাবছি, তাই ভাবছি সালোয়ার পরেই চলে যাব। আমার শ্বশুর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলছেন,
কি এত চিন্তা করছো মা? যাও, খুশি খুশি বাবাকে দেখে এসো। আমি যেদিন যাই, আমার শাশুড়ি জোর করে বাবার জন্য এক টিফিন ক্যারিয়ার ভরে তরকারি রেঁধে দেন। আজ আচমকা যাওয়া ঠিক হওয়াতে সেটা সম্ভব হয়নি। মামুন দোকান থেকে কর্নফ্লেক্স, কেক, তরল দুধ, বিস্কুট আরও কী কী হাবিজাবি সব নিয়ে এসেছে। আমি রেগে বলি, বাবার ডায়াবেটিস আছে তো, তুমি জানোই, এত মিষ্টি খাবার নিয়ে এসেছো কেন শুনি? ও এবার বলছে, আহ বাবা না খেলে অন্যরা খাবে, শুধু শুধু তুমি মেজাজ খারাপ করো না তো। আমরা তিনজন যখন বিশাল গেটের সামনে দাঁড়িয়ে আছি, তখন বুকের ভেতরটা এইমাত্র কেউ যেন বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে রক্ত বের করছে। ভাইয়া হর্ন দিচ্ছি, কিন্তু দারোয়ান মুখ বাড়িয়ে বলল চাবি পাওয়া যাচ্ছে না, বাইরে গাড়ি রেখে আসতে হবে। আমি কিছু বলতে যাব, ভাইয়া বললে, ইটস ওকে, গাড়ি ওখানে থাকলে বরং বের হতে সময় কম লাগবে। আমরা যখন দুজনই বাসা থেকে যাই, তখন আমার বয়স 7 ও আবার বয়স 10। পৃথিবী থেকে 24 বছর গড়িয়ে গেছে। আমার বাবার কালো চুলগুলো কাশফুলের মতো সাদা হয়ে গেছে। ওই ভদ্রমহিলা অসংখ্য রোগে জর্জরিত। আমাদের নিয়ে বসালেন, আপা বাবার প্রিয় অনেক কিছু রান্না করে নিয়ে এসেছে। বাবা এসেই আমার মাথার তালুতে হাত রেখে বলছে, আজ আমার মেয়ের মাথা এত ঠান্ডা কেন, বুঝতে পারছি না তো। কি হয়েছে রে মা, মামুন কিছু বলেছে? আপা এবার উত্তর দিল, তাহলেই হয়েছে, উৎসুক অনেক চোখের চাহনি দেখেই বললাম, তোমার মেয়ে অন্যায় কিছু করে না বাবা, মামুন বকবে? বাবা বলছে, তা তো অবশ্য ঠিক, আন্টির 4টি বাচ্চাও হয়েছে ওনার মতো, কিন্তু জিজ্ঞাসা করলে খুব বিরক্ত হয়ে উত্তর দেয়। আমি এই জন্যই কথা বলি না, কিন্তু আপা দিব্যি ওদের বিরক্ত হওয়া আমলে না নিয়ে কথাবার্তা চালিয়ে যাচ্ছে। বড় মেয়ে শিউলি শুধু টুকটাক কথা বলে। ও দৌড়ে চা বানিয়ে বিস্কুট সামনে দিল। বিদায় নেবার সময় দুই বোনই দুই দিকে দাঁড়িয়ে বাবাকে আদর করে দিলাম। বাবা কেঁদে কেঁদে বলছে, আমাকে মাফ করে দিস মা, তোদের জন্য আমি কিছুই করতে পারিনি। সবসময় একটা কথা মনে রাখবি, তোদের জীবনে ভালো যা হয়েছে সব আল্লাহ তোর বড় মামার উছিলায় দিয়েছেন, ওনার দিকে তোরা দুজনে খেয়াল রাখবি, আর সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করতে ভুলবি না। আমার বাবার বয়স 64, বড় মামার বাবার চেয়ে 6 বছরের বড়, কিন্তু ফিট থাকার কারণে শারীরিক দিক দিয়ে অনেক ভালো আছেন। তার ছোট দুই মেয়েদের বিয়ের সব খরচ আমরা দুই বোন দিয়েছি, কিন্তু তারপরও জানি আমাদের জন্য তিনি ও তার পরিবারে যা করেছেন এর ঋণ কখনোই শোধ করতে পারবো না। আপাত কথায় কথায় বলে, আমাদের দুই বোনের গায়ের চামড়া দিয়ে জুতো বানিয়ে দিলেও এই ঋণ কখনো শোধ করা হবে না। আমাদের মায়ের ভূমিকা তুমি পালন করে দেখিয়েছ, দুই বোনকে শান্তিতে থাকতে পড়তে দিয়েছ, আমাকে ডাক্তার বানিয়েছ, সুমিকে টিচার বানিয়েছ, ভালো বিয়ে দিয়েছ। এখন শুধু কথা দাও, তোমার মানসিক, শারীরিক ও আর্থিক যে কোনো কষ্টের সবচেয়ে আগে আমাদের কথা তুমি মনে করবে। ভাববে আমার বড় দুটো ছেলে আছে। আমার মামা মামি তখন চোখের জলে ভাসেন, আমরা দুই বোন তাদের জড়িয়ে ধরে খিলখিল করে হাসি। আপা ও ভাইয়া তাদের নিয়ে দেশের বাইরেও ঘুরে এসেছে, বড় মামা যাবে না বলেছে, শুধু শুধু এত টাকা নষ্ট করার কোনো দরকার নেই। আপা বলেছে, শোনো মামা, জীবনে যত জায়গায় খরচ করেছি এর মধ্যে এই টাকাই ভালো পথে যাচ্ছে, সুমি প্রেগনেন্ট না হওয়ায় ও যেত। কি দেখতে যাচ্ছ আগে শোনো তো, মনে আছে একবার নিউজ পেপারে একটা লেখা দেখে বলেছিলে, দেখ রে মা আল্লাহ তাআলার মহিমা, এই দেশে রাতেও নাকি সূর্য দেখা যায়, সেই জন্য নরওয়েকে নিশীথ সূর্যের দেশ বলা হয়। সেই দিন থেকে আমি ভেবে রেখেছি আমার সামর্থ্য হলেই তোমাদের দুজনকে ও বাবাকে নিয়ে সেখানে যাব। বাবাকে বলেছিলাম, কিন্তু ওরা বাবাকে দিতে রাজি হচ্ছে না। বাবা পরদিন ফোন করে বলল, ঝামেলা করে লাভ নেই মা, তোর মামা মামিকে দেখালেই আমার দেখা হয়ে যাবে। মামি তখন বলেছেন, তোর ফুপু দুনিয়ার বাজে একটা মহিলাকে তোর ভালো মানুষ বাবার ঘাড়ে গোছিয়ে দিয়েছে। মামা হেসে বললেন, ফুপুর দোষ নেই, পারিবারিক জীবনে ব্যালেন্স করা জানতে হয় রাবিয়ার মা। ঠিক আছে, আমরা তাহলে বিদেশে যাচ্ছি, জীবনে কোনোদিন বিদেশে যাইনি তো, দাহি কেমন যে এক্সাইটেড লাগছে।
আমরা ডাক্তার ভাষায় সব সময় স্বল্পভাষী মানুষ, উনি হাসছেন। কিন্তু মামুন তখন বলছে, তাহলে নেক্সট ফ্রাইডে আমি আপনাদের নিয়ে গরম কাপড় কিনতে যাব। মামা বলছেন, না, আমাদের যা আছে তাতেই হবে। মামুন বলছে, এইগুলোতে হবে না, সব কিছু নতুন কিনে দেব। আসার পর বছরখানেক মামা শুধু সবার সাথে এই ট্রিপের কথাই গল্প করেছেন। গতকাল ফেসবুক ঘাঁটতে গিয়ে দেখি কি একটা লাঠি ফের হয়েছে, লাঠির মধ্যে লাইট চলে। আমি বাবা ও মামার জন্য দুইটা অর্ডার দিয়েছি। আজ দিতে গিয়ে বাবাকে বললাম, শুধু হাঁটার লাঠি নয়, আমরা দুই বোন তোমার জীবনের লাঠি হতে চেয়েছিলাম বাবা, কিন্তু দুর্ভাগ্য কিছু মানুষের জন্য তা সম্ভব হয়নি। এমনকি বাবা মেয়ে দুজন আফসোস মিটিয়ে গল্প করার উপায়ও নেই, তাই আমি কোনোদিনও এদের মাফ করব না। পাশে থেকে তখন দেখি ওই মহিলা দাঁড়িয়ে আছেন, শোনার জন্যই বলেছি আর কি। আমি আসার পথে এত কেঁদেছি, গাড়িতে ড্রাইভার আছে সেটা ভুলেই গেছি। হঠাৎ আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলি, তোমার চলে যাওয়ার এত তাড়া ছিল মা? একজন মানুষের জন্য আমাদের সবার জীবনটা অতৃপ্তের হয়ে গেল। বাবাকে কোনোদিনই আমরা মন ভরে পেলাম না, তারপরও মনে হয় সবার মধ্যে বাবার কষ্টই সবচেয়ে বেশি। জীবনের খেলাঘরে বাবা শুধু কষ্টই পেল মা, আমরা বসে বসে দেখা ছাড়া কিছুই করতে পারিনি। আমাদের তুমি মাফ করে দিও।